প্রিয় তোমাকেও ছাড়িয়ে যাবে রাজকুমার সেটা কিন্তু আরও সিওর হয়ে গেলাম হ্যালো গাইজ অ্যামরি আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফাইনালি কিন্তু চলেছে যে অনেক অপেক্ষার অবসানের পর বরবাদ তো গানটা কেমন লাগলো এবং গানটা ভিডিওগ্রাফিটা দেখতে কেমন লাগলো প্রথমে আসি দেখতে কেমন লাগলো অসাধারণ সুন্দর কিন্তু গানটা হয়েছে এবং সব থেকে ভালো লাগলো ভিডিওগ্রাফিটা দেখতে একটা দুটো দেশই কিন্তু এখানে দেখা হয়েছে আমেরিকা এবং বাংলাদেশ দুটোর দেশকেই কিন্তু খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে গানের শুরুতেই কিন্তু আমরা দেখতে পাই রাজকুমার অর্থাৎ কিংখান সে কিন্তু সর্ষে ক্ষেতের মধ্যে রয়েছে এবং তার পেছন দিক দিয়ে গরুর গাড়ি চলে যাচ্ছে সেই পরিবেশটা দেখতে অসাধারণ সুন্দর লাগছে সর্ষে ক্ষেতের মধ্যে সে যখন বসে আছে এবং অপরদিকে আমেরিকার যে শহরটা সেটাকে এবং শহরের রাত্রেবেলার যে ভিউটা সেটাকে এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে সেটা কিন্তু দারুণ সুন্দর লেগেছে সেই ব্যাপারটাকে পরিচালক এত সুন্দরভাবে তুলে ধরেছে মানে পুরো ব্যাপারটা কিন্তু বোঝা যাচ্ছে ভীষণ সুন্দর লাগছে সেই জায়গাটাকে কিন্তু দেখতে এবং এটা বোঝাই যাচ্ছে যে প্রেম নায়িকার সঙ্গে তার যে ঘনিষ্ঠতার সম্পর্ক তার যে ভালোবাসার সম্পর্ক সেটা কিন্তু সে ফিরে এসছে কোনো কারণে সে ফিরে এসছে এবং সে ঘটনাগুলো সে মনে করছে সেইটা নিয়েই কিন্তু গানটা সে যখন মনে করছে আগে আগে তার সঙ্গে কীভাবে কাটিয়েছে এবং কী ঘটনার জন্য তাকে আলাদাভাবে বাংলাদেশ চলে আসতে হয়েছে সেটা তো জানতে পারা তোমরা আমরা সিনেমা দেখলেই জানতে পারবো কিন্তু ওভারঅল যেটা বোঝা গেলো এটা একটা স্যাড সং জাতীয় সং কিন্তু ঈশ্বরের মতো অতটাও কিন্তু স্যাড সং নয় এটা এবার আসি গানটার কেমন লাগলো প্রথমত বলে রাখি গানটার কথা এবং গলা দুটোই কিন্তু মারাত্মক সুন্দর প্রিয়তম মুভিতে ঈশ্বর গানটা যিনি গেয়েছিলেন যে প্রিন্স মামুদ সেই কিন্তু গানটা গেয়েছেন এবং সে কিন্তু গানটার মিউজিক দিয়েছেন দারুণ সুন্দর হয়েছে মিউজিকটা এবং সব থেকে বড় কথা গানের কথাগুলো কিন্তু ভীষণ সুন্দর এবং সিঙ্গারও কিন্তু আলিফ তিনিও কিন্তু ভীষণ ভালো গেয়েছেন আমার খুব ভালো লেগেছে গানটার কথাগুলো খুব সুন্দর যে ভালোবাসতে বাঁচতে বরবাদ হয়ে যাচ্ছি এই যে লাইনটা ভীষণ সুন্দর লাগছে শুনতে আর সঙ্গে কিন্তু ভালো লাগছে যে দেখতে দেখাটাও খুব কিন্তু ইম্পর্টেন্ট যে গানটা শুধু শুনলে হয় না যে দেখতে কেমন তুমি সেই ব্যাপারটা কিন্তু গানটার মধ্যে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে সেটা কিন্তু খুব ভালো লাগছে এবং একটা জায়গায় আছে শেষের দিকে যে খুব ঠান্ডা তো সাকিব খান বসে আছে এবং কোটনি কপির পিছন থেকে এসে তাকে একটা চাদর দিল সেই জায়গায় যে কেমিস্ট্রি সেটা কিন্তু ভীষণ সুন্দর লেগেছে তো তোমাদের এই গানটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই আগে জানাও এবং যারা যারা এখনও পর্যন্ত গানটা দেখো নি সে তারা কিন্তু আগে গিয়ে গানটা দেখে এসো তোমাদের নিশ্চয়ই ভীষণ ভীষণ ভালো লাগবে এরকম এবং অনেক দিন পর এরকম একটা গান কিন্তু জাস্ট মনটা ছুঁয়ে গেল কিন্তু ভীষণ সুন্দর হয়েছে ভীষণ ভালো হয়েছে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা